فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد একজন প্রশ্ন করেছেন যে সাফা মারা সাই করার সময় দেখা যায় যে জমজমের পানি রাখা থাকে দুই পাশে এই জমজমের পানি প্রয়োজনে বা বা অপ্রয়োজনে খাওয়া হবে কিনা অনেকে ভাবে জমজমের পানি খাওয়া সব তাই মাঝে খায় এটা নিয়ম আছে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আহ সাফা মারা সাই করার সময় যদি আশেপাশে পানি থাকে জমজমের পানি তা ওই সময় যদি কেউ এইরকম নিয়ত করে যে আমি এটা এখন যদি খাই সাই করার সময় তাহলে এটা সুন্নাত বা এটা নফল বা যে এই এইরকম এই সাইকে কেন্দ্র করে যদি কোনো ধারণা করে যে সাই সাফা মারা সাই করার সময় খেতে হয় বা এই সময় খেলে এই ফজিলত যদি এইরকম ধারণা রাখে তাহলে এটা অবশ্যই ভুল হবে কারণ ওই সময় পানি পান করার ব্যাপারে তেমন কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না আমার জানা মতো আমি খুঁজে পাইনি কেউ যদি পায় তাহলে আমাকে দেখালে আমি খুশি হব তো এ সময়ে পানি পান করা যদি কারো না লেগে থাকে তাহলে সে পান করুক কিন্তু নেকির উদ্দেশ্যে নয় বা এই ইবাদতের সাথে যুক্ত করে কোনো নেকির কিন্তু এমনিতেই রসুল সাল আলহিহাম যেটা বলেছেন যে কেউ যদি জমজমের পানি পান করে তাহলে যেই উদ্দেশ্যে পান করবে আল্লাহ তাল্লাহ তাকে তার উদ্দেশ্য পূরণ করে দিবেন আর যেইভাবে সে যদি সেটা নিয়মিতভাবে পান করতে থাকে তাহলে তার কোনো রোগ থাকবে না ভিতরে এমনকি এটা দাঁড়িয়ে পান করার কথাও হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং কেউ যে কোনো সময় পান করবে এটা লেগে কোনো বাধা নাই কিন্তু সব মনে করে ওই সময় সাই করার সময় সব হবে এটার এক্সট্রা এইরকম কোনো কিছু মনে করার কিছু নাই